আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, দুনিয়ার মানুষ তোমরা নিজেদেরকে যত বড় ধন্য মনে করো না কেন, দুনিয়ার মানুষ জানি, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জমিনেতে মানুষ জাতিকে বড় দুর্বল করে পাঠিয়েছি, আর আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি ইচ্ছা করি মনে করি রাতের মধ্যে থেকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দিনকে উদয় করতে পারি, আবার আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি মনে করি ইচ্ছা করি আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দিনের মধ্যে থেকে আমি আল্লাহ রাত বানিয়ে দিতে পারি, জোরে বলুন সুবহানাল্লাহ। وتخرجون حي من الميت وتخرجون الميت من الحي আমি আল্লাহ পাক যদি মনে করি ইচ্ছা করি জীবন থেকে মৃত্যু দান করতে পারি, আবার মৃত্যু থেকে আমি আল্লাহ জীবন দান করতে পারি, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ জাতি, কিসের জন্য তোমরা এত বড়াই করো, এত লড়াই করো, এত তাকব পারি আর এত কিছু করো? আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া জমিনেতে সব থেকে দুর্বল করে তোমাদেরকেই পাঠিয়েছি, আর এই দুর্বল করে বানানোর পর তোমাদেরকে শক্তিশালী বানাবার জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা একটা মন্ত্র শিখিয়ে দিলাম, একটা কবিতা শিখিয়ে দিলাম, একটা জাদু শিখিয়ে দিলাম, তোমরা যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যখন মনে মনে ধারণ করে নেবে, মানে সহ যখন তুমি অনুভব করতে শুরু করে দেবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দুর্বল মানুষ জাতিকে সবল মানুষ হিসাবে পছন্দ করে নেব। দুর্বল মানুষ, পৃথিবীর সব থেকে দুর্বল কিছু থাকে যদি সেটা মানুষ। আজকে আমাদের অহংকার কম আছে, হ্যাঁ, এত দুর্বল হওয়ার পরে আমাদের কত অহংকার, আমি চাইলে এই করে দিতে পারি, আমি চাইলে ওই করে দিতে পারি, তুমি ঘোড়ার ডিম করতে পারো, কিছুই করতে পারো না, তুমি তুমি সামান্য এক মশার কাছে দুর্বল, কিসের কাছে, পায়ের একেবারে শেষ ভাগে কামড়াবে তোমার, এখানে এসে আঘাত করবে, করবে না, তুমি একটা মশার কাছে দুর্বল, একটা পিঁপড়ের কাছে দুর্বল, এখানে এতগুলো সোমরা শক্তিমান মানুষ বসে আছে, হঠাৎ করে ওখান থেকে একটা গাছের থেকে একটা সাপ পড়লে এরকম সাইজে, এইসব বীর পালোয়ানগুলো আর বসে থাকবে, কামড়াবে না, কিছু করবে, শুধু পড়বে, ব্যাস, সব মাস্তানি শেষ। এজন্য আল্লাহ বলছেন তোরা বড় দুর্বল, তোরা এত তাকব্বারি এত বড়াই করতে পারিস না, কিসের তাকব্বারি আর কিসের বড়াই করো, অর্থের গরম, টাকা আছে অনেক, আল্লাহ বলে দুনিয়া জমিনের মানুষ জাতি তোরা লক্ষ্য করে দেখ, টাকা শুধু তোর মধ্যে নাই, ইনকাম শুধু তুই করিস না, রোজগার শুধু তুই করিস না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দুনিয়া জমিনের দিকে দেখ, সমুদ্রের কিনারার দিকে লক্ষ্য করে দেখ, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এক একটা ঝুনুকের মধ্যে তার পেটের মধ্যে কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকার মুক্তগুলোকে মজুদ করে রেখে দিয়েছি, ওই ঝিনুকগুলো এসে কোনোদিনের জন্য অহংকার করল না, আমি আল্লাহ সাপের মাথার মধ্যে টাকা দিলাম, সাপের চামড়ার মধ্যে টাকা দিলাম, এমন এমন গাছ রয়েছে যে গাছগুলোতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এত অমূল্য সম্পদ করে রেখে দিয়েছি, যে গাছগুলো প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চিতে বিক্রি হয়, দুনিয়ার মানুষ জাতি খবরদার খবরদার, তোরা কখনো কোনো দিনের জন্য অহংকার করবি না, কারণ আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোদেরকেই বড় দুর্বল করে পাঠিয়েছি। তুমি রূপের গরম দেখাও, কিসের তোমার রূপ, কত সুন্দর তুমি হয়েছ, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দুনিয়ার মানুষ জাতিরা রূপের জন্য অহংকার তুমি করবে না, রূপ যদি দেখতে পাওয়া তোমরা সঙ্গে সঙ্গে চলে যাবে জঙ্গলের কিনারায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এক একটা হরিণের মধ্যে এমন মায়া দিয়েছি, এক একটা হরিণের মধ্যে আমি আল্লাহ এত রূপ দান করেছি, দুনিয়ার মানুষ জাতি তোমাদের রূপের কাছে তারা হার মেনে যাবে না, বরং তাদের রূপের কাছে তোমরাই হার মেনে যাবে। তুমি বড় সায়েন্টিস্ট হয়েছো,
বিখ্যাত দার্শনিক হয়েছো, দুনিয়ার জমিনে তুমি এক একটা বিন্দু পরিমাণে একটা শূন্য, এমন করে তার ব্যবহার কিভাবে করতে হবে সেগুলো তুমি শেখালে, দুনিয়ার মানুষ জাতিকে তোমরা বিভিন্ন রকমের অঙ্ক শিখিয়ে দিলে, দুনিয়ার মানুষ জাতিকে ঘর বানানোর বিভিন্ন ধরনের পরিকল্পনা দিয়ে দিলে, কিন্তু আমি আল্লাহ দুনিয়ার জমিনের কোনো মানুষ নয়, বরং সামান্য মৌমাছির মধ্যে এমন কিছু দক্ষতা দান করে দিয়েছি, মৌমাছি যেমন ভাবে তাদের বাসাগুলো বানায় এমন ভাবে তোমাদের বাসা বানানো দুধের পাতা। এই কুদরত সম্পর্কে তোমরা যদি জানতে চাও তোমাদের বাকি জীবনটাই শেষ হয়ে যাবে। দুনিয়ার মানুষ তোমরা বড় অহংকার করো, নিজেরা বড় গর্ব করো, দুনিয়ার মানুষ জাতিরা আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এত দুর্বল হওয়ার পরে কেউ তোরা অহংকার করবি না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যতগুলো সৃষ্টি দান করে দিয়েছি, তবে একটা কথা মাথায় রাখবি, এই সব সৃষ্টিগুলো শুধুমাত্র মানুষ জাতির উপকারের জন্য আমি আল্লাহ বানিয়েছি।